এসএসকেএম হাসপাতাল নিয়ে বিতর্ক। কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতি প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। কাকুর অসুস্থতাকে বানানো গল্প মনে করছে ইডি। এর আগেও বারবার প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরও একবার জানাবো, কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতি প্রশ্নের মুখে। যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কাকুর এই অসুস্থতাকে বানানো গল্প মনে করছে ইডি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরও একবার জানাবো, কাকুর শারীরিক অবস্থা জানিয়েও কেন জামিন না, সেই বিষয়ে রিপোর্ট জমা দেবে। কালীঘাটের কাকু কতটা অসুস্থ সেটাই স্পষ্ট নয় কোনোভাবেই। আরও বিস্তারিত জানবো। অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, অভিরূপা শোনা যাচ্ছে? জামিনের আবেদন করেছেন এবং মূলত কালীঘাটের কাকুকে ইডির দাবি হচ্ছে তার শারীরিক কন্ডিশন নিয়ে এসএসকেএম ভরসা প্রকাশ করছে। এসএসকেএম যে রিপোর্ট জমা দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কালীঘাটের কাকু ওরফে সুদর্শন বর্ধন নড়াচড়ার অভ্যাস নেই বা নড়াচড়া করতে পারবেন না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তিনি সোফায় বসে পা ধুয়ে গল্প করছেন। ইডির অফিসার এটাই বলতে চেয়েছেন যে এর ফলে এটা প্রকাশ হচ্ছে যে এসএসকেএম কোনোভাবে এই মেডিকেল রিপোর্ট ট্যাম্পারিং করছে এবং সুদর্শন বর্ধনের শারীরিক কন্ডিশন নিয়ে পুরোটাই গল্প দিচ্ছে, কোনোটাই সঠিক নয়। তাই তারা ইএসআই তে তার চিকিৎসা করাতে চান, চাইলে আগামীকালই তারা সুদর্শন বর্ধনকে নিয়ে গিয়ে ইএসআই তে চিকিৎসা করাতে পারেন। তবে সেক্ষেত্রে এসএসকেএম বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসএসকেএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি, এসএসকেএম এর রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলছে ইডি এবং তারা বলছেন আমরা সন্দেহ প্রকাশ করছি যে এখানে এসএসকেএম কাকুকে বা সুদর্শন বর্ধনকে মোকানোর চেষ্টা করছে বা আড়াল করার চেষ্টা করছেন। তো এই বক্তব্য শোনার পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, যেহেতু তদন্তকারী সংস্থা তদন্ত করার সময় সন্দেহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তরুণজ্যোতি দা, স্বাগত জানাবো সিএনএ। এসএসকেএম কে বিশ্বাস করা যাচ্ছে না, এবার স্পষ্ট বার্তা ইডির তরফ থেকে, কাকুর অসুস্থতাকে বানানো গল্প মনে করছে ইডি। তো মনে করছে এসএসকেএম পুরো ভারতবর্ষের মধ্যে সিঙ্গেল হাসপাতাল যারা ইডি এবং সিবিআই রোগের চিকিৎসা করে। মানুষ রোগীরা বেড পাচ্ছে না, জোয়ান ছেলেরা মারা যাচ্ছে, শিশুরা বেড পাচ্ছে না, আর এই তৃণমূলের যত চোর জোর চোর গুলো একের পর এক শীতল করে বসে আছে ওখানে। আমি আবার বলছি, বালুর কি হয়েছে, এই কাকুর কি হয়েছে, শিশুদের বেড়ে নাকি রেখে দেওয়া হয়েছে, কারণ কি? কারণ এই লোকালার জন্য চাপার জন্য। আমি আবার বলি, এসএসকেএম ডক্টর আছে যে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা বাড়ির সামনে গিয়ে বাড়ির আত্মীয় স্বজনের সামনে মুখ দেখায় কি করে? লজ্জা পাওয়া উচিত এদেরকে, যে মানুষের পর্যায়ে আর নেই। ডাক্তারকে মানুষ মনে করে ভগবানের পরে, এরা শয়তানের রথ। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবারও অভিরূপার কাছে ফেরার চেষ্টা করি। অভিরূপা, যেমনটা বলছিলে এবং এর আগেও কিন্তু বারবার কাকুর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখো, ইডি আদালতে আজকে জানিয়েছে যে তার বয়স স্যাম্পল টেস্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আর সেই বয়স স্যাম্পল টেস্টের জন্য তাকে নিয়ে যেতে হবে। কিন্তু এসএসকেএম তাকে আটকে দিচ্ছে এবং এসএসকেএম যে রিপোর্ট তাকে জমা দিচ্ছে সেখানে মুভমেন্ট করানো যাবে না। অথচ দেখা যাচ্ছে যে তিনি মুভমেন্ট করছেন বা সোফায় বসে পা দোলাচ্ছেন, এই ধরনের দৃশ্য চোখের সামনে এসেছে। সুতরাং এরপরই ইডি আর কোনোভাবেই এসএসকেএম কে বিশ্বাস করতে পারছে না এবং তার রিপোর্টকেও সন্দেহ প্রকাশ করছে সেই কারণে, এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আদালত। সেই কারণেই আগামী যে পরবর্তী যে শুনানি রয়েছে সেই শুনানিতে হাসপাতাল নিয়ে বিতর্ক এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি তো আসছি যে এই সরকারি প্রশাসন তারা সমস্ত রকম দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং এখন তদন্তকে ব্যাহত করার জন্য সব চেষ্টা করবে। এসএসকেএম হাসপাতাল যে সুনামটা অর্জন করেছিল, এই সুনামটাকে এরা
বিসর্জন দিয়ে দিল শুধুমাত্র কয়েকজন দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার জন্য। এই যে সুজয় কাকু কিনে যা করছে এস এস কেএম হাসপাতাল, তাতে এস এস কেএম এর তো দুর্নাম হবেই এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও ভবিষ্যতে তদন্তের আওতায় এসে যাবেন। কেন একজন অপরাধীকে আড়াল করা তো একটা অপরাধ। ইডির উচিত অবিলম্বে এস এস কেএম হাসপাতাল থেকে কাকুকে তুলে নিয়ে যাওয়া কোন কেন্দ্রীয় সরকারি হাসপাতালে এবং গিয়ে তার শহর নমুনা নিয়ে তদন্ত করা। এই এস এস কেএম ওপর ভরসা করলে পরে কোনো কাজ হবে না। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবারও অভিরূপার কাছে ফেরার চেষ্টা করি। অভিরূপা, তুমিও শুনলে যে তরুণ জ্যোতি তিওয়ারি, তারই পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের বক্তব্য এবং যেমনটা বলছিলে তুমি মেনে নেওয়া যায় না যে তদন্তকারী সংস্থা এত বড় অভিযোগ যখন আনছে তখন খতিয়ে দেখতেই হবে এবং পরবর্তী শুনানিতে সুজয় কৃষ্ণবর্ধ পক্ষকে জানাতে হবে যে কেন তারা এই ধরনের রিলিফ চাইছেন বা তার মুক্তি চাইছেন এবং তার পাশাপাশি যে যুক্তি খাড়া করছে এস এস কেএম এর বিরুদ্ধে সে ব্যাপারে রাজ্য সরকারই বা কি বলতে চাইছে পুরো কথা শুনতে চায় আদালত। সেই কারণেই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং এটাই দেখার বিষয় যে আগামী দিনে রাজ্য এবং এস এস কেএম এবং সুজয় কৃষ্ণবর্ধ পক্ষের আইনজীবী তারা কি জানান আদালত। অভিরূপা একটু সঙ্গে থাকো, আইনজীবী কৌস্তুভ বাগচির সঙ্গেও আমরা যোগাযোগ করতে পেরেছি, ইতিমধ্যেই টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাবো সিএনএ আপনাকে। এস এস কেএম কে বিশ্বাস করা যাচ্ছে না, আইডির স্পষ্ট বার্তা এবং যা যা তথ্য উঠে আসছে, একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, ভয়ঙ্কর কথা যে রাজ্যের একটা এত বড় হাসপাতাল এবং সেখানে অতীতে যে ধরনের ঘটনা ঘটেছে শাসক দলের, মানে বিশেষ করে এটা মানে হাসপাতাল করা এখন শাসক দলের দলীয় কার্যালয় হয়ে গেছে বললেও ভুল হবে না। শাসক দলের এক নেতার বাড়ির বসছে, সেখানে ডায়ালিসিস হচ্ছে, এখানে হচ্ছে যত রাজ্যের চোখ জোচ্ছর গুলো সেখানে মাঝে মাঝে বুকে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা সব বলে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সেখানে বেড পায় না। কদিন আগে দেখা গেছে মদন বাবুকে একজন কেউ ভর্তি করার জন্য উনি গেছিলেন, পারেননি, তৃণমূলের প্রাক্তন একজন ক্যাবিনেট মন্ত্রী, একজন এমএলএ, কেউ ভর্তি করাতে পর্যন্ত পারছে না। অথচ এই অবস্থায় দাঁড়িয়ে আজকে ইডির যে কথা সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। তো এটা নিয়ে সবার মনে একটা সন্দেহের জায়গা ছিল। তো এই কথাটা যেটা বলেছে কোর্টের এই বিষয়টা কগনিজেন্সে নিয়ে অ্যাকর্ডিংলি সেটাকে বিচার করা উচিত। এখন কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না, তবে এই কথাটা যেটা উঠে এসছে এটা কিন্তু ভয়ঙ্কর কথা। ধন্যবাদ জানাবো কৌস্তুভ দা, কথা বলছিলাম আইনজীবী কৌস্তুভ বাগচি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবারও অভিরূপার কাছেই ফিরবো। অভিরূপা, একেবারে মানে এই যে অভিযোগটা উঠে আসছে এস এস কেএম কে বিশ্বাস করা যাচ্ছে না, সত্যি তো এক কথায় এটা ভয়াবহ, সত্যি ভয়াবহ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আদালত। সেই কারণে তদন্তকারী সংস্থাকে সময় দেওয়া হয়েছে। তারা কালীঘাটের কাছে অর্থাৎ সুজয় কৃষ্ণবর্ধের যে ইএসআইতে টেস্ট করাতে চাইছেন বা ইএসআইতে আলাদা করে পরীক্ষা করাতে চাইছেন, সেই পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করছে পুরো মামলা। এই অন্তর্বর্তী জামিন বা আগাম জামিন আদতে বা জামিনের আবেদন যে করা হয়েছে সুজয় কৃষ্ণবর্ধের পক্ষ থেকে সেটা আদতে মঞ্জুর হবে কিনা বা যা যে যে আবেদনগুলো কলকাতায় কোথায় কাছে রয়েছে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আরেকটি রিপোর্টের ওপর, অর্থাৎ তদন্তকারী সংস্থা যে আরেকটি রিপোর্ট চাইছে সেই রিপোর্টের ওপর। তো সুতরাং সব মিলিয়েই বলা যায় যে আজকে এসএসকেএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি এবং আগামী দিনেও তারা বলছেন যে সুজয় কৃষ্ণবর্ধের চিকিৎসার সম্পর্কে এসএসকেএম যে ভূমিকা পালন করছে তা একেবারেই গ্রহণযোগ্য না। সুতরাং আগামী দিনে ইডি আরো কি জানায়, আরো নতুন কোন তথ্য তুলে ধরে কিনা সেটাই এখন দেখার বিষয়। একটা বিষয় উঠে আসছে অভিরূপা, এই যে বারংবার আমরা দেখি যে সাধারণ মানুষ ভুরি ভুরি অভিযোগ, আমরা দালাল রাজ থেকে শুরু করে নানা খবর তুলে ধরেছি দর্শকদের কাছে বারবার, এসএসকেএম খবরের শিরোনামে উঠে এসছে, কিন্তু যে নেতা মন্ত্রীদের ভর্তি হয়ে যাওয়া এই বিতর্ক কিন্তু আজকের নয়, বহু দিন বহু বছর ধরে চলে আসছে। অবশ্যই, এবং তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি বা আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে সুজয় কৃষ্ণবর্ধের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত আজকে আদালতে বলেছেন বাইপাস সার্জারি হওয়ার পরও তাকে যেদিন জেলে পাঠানো হলো তার বমি শুরু হয়, মেডিকেল গ্রাউন্ডে তাই তাকে জামিন দেওয়া হোক।
আপনাকে স্বাগত জানাবো সিএনএ। কাকুর শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, এসএসকেএম হাসপাতাল নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ মেডিকেল রিপোর্ট সেগুলো ট্যাম্পারিং করা হচ্ছে এমনটা অভিযোগ, তারই পাশাপাশি নানা অভিযোগ উঠে আসছে। কালীঘাটের কাকুর তো ভারতবর্ষে বোধে প্রথম বোধে একটা ইতিহাস সৃষ্টি করলো, ইতিহাস, এবং এই ক্ষেত্রে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, একমাত্র ডাক্তার। মানুষ জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, তো অমানুষ হয়, তেমনি ডাক্তার জন্মগ্রহণ সার্টিফিকেট পেলেই কিন্তু ডাক্তার হয় না, অডাক্তার হয়ে যায়। কিন্তু তারা কতটা ট্রিটমেন্ট করে সত্যতা আজকে অবলম্বন করে রিপোর্ট দিচ্ছে, এটা আমরা বহু আগে হাইকোর্টের নানা রকম নির্দেশ থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইডি অফিসাররা যদি ইনসাইড অফ দ্য এসএসকেএম হসপিটালে গিয়ে দেখে বা আপনি ওই কাকু লুডু খেলছে বা কিছু, সেখানে ওদের কিছু করণীয় কারণ নেই। এই কারণেই ডক্টরস অপিনিয়ন ইজ দ্য সুপ্রিম অথরিটি, এই ক্ষেত্রে এইটাকে চ্যালেঞ্জ করতে পারে, এটাকে চ্যালেঞ্জ করলে আমরি থেকে অন্যান্য হায়ার লেভেল থেকে এটা চ্যালেঞ্জ করা দরকার। কারণ যেভাবে নাকি এটা হচ্ছে, এটা আপনিও বললে হবে না, আমিও বললে হবে না, এটা হচ্ছে এফএসএল সিএফএসএল এর রিপোর্ট চাই এবং তাদের এক্সপার্ট, এবং কেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন তারা রিফিউজ করছে, এটা একমাত্র ডক্টরস ওপিনিয়ন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এটা আদালতকে এখন চিঠি করতে হবে যে কোন ডাক্তার যাবে ওখানে, এছাড়া আমাদের কিছু করার নেই। আমরা আপনারাও বক্তব্য রাখবেন, আমরা শুনে বিস্মিত হয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এরই পাশাপাশি অভিরূপা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অভিরূপার কাছে ফিরবো। অভিরূপা, যেমনটা বলছিলে, সেটাই বলছিলাম যে কালীঘাটের কাকুর যে সোফার বসে গল্প বানাচ্ছেন, এটা আজকে ইডি জানিয়েছে আদালতে। সুতরাং তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আদালত, এবং আগামী দিনে আদালত কোন দিকে দিকনির্দেশ করেন, তার সুজয় কৃষ্ণ ভদ্রের সমস্ত আবেদন আদতে মঞ্জুর করে কিনা আদালত, সেটাই এখন দেখার বিষয়। একেবারে অভিরূপা, ঠিক এই জায়গা থেকে নানা প্রশ্ন উঠছে যে একের পর এক মৃত্যু, রেফার রোগের শিকার, আর সেই জায়গা থেকে এরকম একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, তার বিরুদ্ধে এই অভিযোগ। অবশ্যই, এবং সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু বলবো না সোনিয়া, আমরা দেখেছি বহু রোগী বেড পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না, ফিরে যাচ্ছেন, এরকম একটা অবস্থায় সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অসুস্থ বলে ভর্তি হয়েছেন এবং তিনি সোফায় বসে পা দোলাচ্ছেন, এবং সেটা ইডির নজরে এসেছে, এবং সেই কারণে ইডি তাকে বারবার বোঝানোর চেষ্টা বলার চেষ্টা করছে যে তার মেডিকেল রিপোর্ট অন্য জায়গা থেকে ইএসআই থেকে করাটা অত্যন্ত জরুরি। একেবারে অভিরূপা, যেমনটা বলছিলে, ধন্যবাদ জানাবো তোমাকে।